ফ্রেন্ডস, আজকে আমি প্রথম গিটার টিউটোরিয়াল শুরু করছি। তা প্রথমে গিটারের অঙ্গবর্ণনা সম্বন্ধে কিছু বলে নিই। এটা হচ্ছে গিটারের হেড, এটা হচ্ছে নাট, এটা হচ্ছে ফ্রেট, এটা হচ্ছে পজিশন মার্ক, এটাকে বলা হচ্ছে গিটারের নেক, এটা হচ্ছে টপ প্লেট, এটাকে বলা হচ্ছে গিটারের ব্রিজ, এটা হচ্ছে ব্যাক প্লেট, এটা হচ্ছে সাউন্ড বক্স গিটারের এই অংশটা, এটাকে সাউন্ড বক্স বলা হচ্ছে। এটা হচ্ছে স্ট্রিংস, এটা হচ্ছে সাউন্ড হোল, এখান থেকে শব্দটা বের হয়। এই হলো গিটার অঙ্গবর্ণনা। এ সম্বন্ধে আর কিছু বিশেষ বলছি না, কারণ এই ধরনের গিটারের টিউটোরিয়াল অনেকেই করেছেন, অনেকেই এসব বস্তু বর্ণনা দিয়েছেন, ওগুলো আপনারা যদি দেখে নিতে পারেন তো ভালোই হয়। তো আজকে আমি গিটারের লিডের সম্বন্ধে কিছু বলছি। তো গিটারের লিড বাজাতে গেলে কতগুলো জিনিস শেখার ব্যাপার আছে, সেগুলো যদি আপনারা ফলো করতে পারেন আশা করি ভালোই হবে। তা প্রথমে আমি সি মেজর স্কেল দিয়ে শুরু করছি, নাট পজিশানে যাচ্ছি না। নাট পজিশানে এর উপর অনেক ভিডিও অনেকেই করেছেন, আপনারা হয়তো অনেকে দেখেছেন। আজ একটু যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য আমি এটা বলছি। প্রথমে সি মেজর স্কেল এখান থেকে শুরু করছি, সি মেজর স্কেল ফিফথ ফ্রেট থার্ড স্ট্রিং থেকে শুরু করছি। ভারতীয় সঙ্গীত ইন্ডিয়ান মিউজিক বাজাতে গেলে পরে কিছু কিছু জিনিস ফলো করতে হয়, সেটা হচ্ছে মিড, গমক, মুড়কি, এই ধরনের কিছু ভাইব্রেটো। তা এগুলো দেখাচ্ছি। প্রথমে মিডের ব্যাপারটা বলছি, অর্থাৎ স্লাইড যেটাকে বলা হয়। স্লাইড কীভাবে করবেন, প্রথমে স্লাইড বাজাতে গেলে সি তো আমি এখান থেকে শুরু করতে পারবো, সির উপর থেকে স্লাইড যেরকম হয়, একটা ব্যাক স্লাইড, একটা ফ্রন্ট স্লাইড। এবার ব্যাক স্লাইডে যাচ্ছি, এটা গেল ব্যাক স্লাইড। আচ্ছা এরপর আসছে গমক। গমক কীভাবে হবে, গমক হচ্ছে এইভাবে, এটুকু দেখালাম। এইভাবে এগুলো প্র্যাকটিস করলে খুব ভালো হয়। তারপর হচ্ছে ভাইব্রেটো। ভাইব্রেটোটা খুব প্রয়োজন আছে লিড বাজাতে গেলে। এই ভাইব্রেটো আমি দেখাচ্ছি একটা, এই লেসনটা প্র্যাকটিস করলে খুব ভালো হবে। এই যেগুলো বাজালাম আমি, এই মিড, গমক, ভাইব্রেটো, মুড়কি, এইগুলোর সাহায্যেই আমাদের ইন্ডিয়ান মিউজিক বাজানো হয়ে থাকে। তার কয়েকটা উদাহরণ আমি দেখাচ্ছি, যেমন এই গানটা। একটা কথা বলে নিই, লিড বাজানো দুরকম স্টাইলে বাজানো, একটা স্ট্যাকাটো স্টাইল, একটা হচ্ছে লিগেটো স্টাইল। তো স্ট্যাকাটো স্টাইলে কাটা কাটা নোটে রিদিমের উপর বাজানো হয়, আর লিগেটো স্টাইল বাজাতে গেলে মিড, গমক, মুড়কি এগুলোর সাহায্যে বাজানো হয়। আমি কয়েকটা উদাহরণ দেখাচ্ছি, যেমন এই গানটা, এই সুন্দর সোনালী সন্ধ্যা, এটা লিগেটো স্টাইলে বাজাচ্ছি। এটাকে আমি একটু ম্যান্ডোলিন স্টাইলে রিদিমের উপর স্ট্যাকাটো স্টাইলে বাজাচ্ছি। এটা
দেখালাম, এরপরে আরেকটা ওয়েস্টার্ন মিউজিক উইসল ওভার কামের উপর দেখাচ্ছি, এটা লিকেটো স্টাইলে কেমন বাজবে। উইসল ওভার কাম এই গানটি আমি স্ট্যাকাটো স্টাইলে দেখাচ্ছি। এরপরে ভিডিওতে আমি লিগেটো স্ট্যাকাটো স্টাইল সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব। আজ এইটুকু আমি দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা এটাকে একটু প্র্যাকটিস করেন আশা করি অনেক কিছু জানতে পারবেন। পরে আমি আরও অনেক কিছু জানাবো।